হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তপু কুকিং স্টুডিও এই চ্যানেলে আমি ইজিজি মজাদার রেসিপি নিয়ে হাজির হই নিত্য নতুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিতে লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি আমার আজকের রেসিপিটি হচ্ছে শাকের ভর্তা এই জন্য আমি অলরেডি প্যানে রসুন এবং মরিচ দিয়ে ভেজে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিষ্কার এবং ধুয়ে ধুয়ে নেওয়া বতুয়া শাকগুলোকে আমার আজকে ভর্তাতে কিন্তু খুব ইজি একটা ভর্তা এবং হয়েও যাবে খুব ছটফট আর বেশি মশলাও কিন্তু আমি ইউজ করলাম না শুধু রসুন এবং কাঁচামরিচ এ দিয়েই আমি আজকে আমার শাকের ভর্তাটি তৈরি করব। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ব্যাস কয়টি উপকরণ দিয়েই আজ কিন্তু আমি এই বতুয়া শাকের ভর্তাটি তৈরি করব। বুতুয়া শাক ভাজির চেয়ে বতুয়া শাকের ভর্তা দেয় আমার কাছে অনেক টেস্ট লাগে এজন্য আমি প্রায় প্রায়ই এই বতুয়া শাকের ভর্তাতে বানিয়ে থাকি এখন আমি এভাবে ঢাকা দিয়ে বোতুয়া শাককে সিদ্ধ করে নেব দেখুন আমার শাক থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়ে গেছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমার শাকটি ভাজা হয়ে গেছে এভাবেই আমি শাককে ভেজে নেব দেখুন আমার শাকটা অলরেডি ভাজা হয়ে গেছে আমার রেসিপিটি কিন্তু অনেকটা রেডি এখন আমি শাকটাকে সার্ভিং বলে তুলে নেব এবং বেটে নেব। তাহলেই আমার ভর্তাটি হয়ে যাবে